হ্যালো বন্ধুরা, সবাইকে ট্যাক্স সাপোর্ট অনলাইনের পক্ষ থেকে আজকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এর আগের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন টেক্সট ফরম্যাটিং, এমএস ওয়ার্ড ডিজাইন, কিভাবে বোল্ড করা যায়, লেখা ছোট বড় করা যায় এগুলো শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে বুলেট অ্যান্ড নাম্বারিং ইউজ করে আপনার ফাইলকে অনেক সুন্দরভাবে কাজ করতে পারেন। এর আগে আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট দেখেছি। এই যে দেখুন, এই লেখাটি বাম পাশে আসছে, আমি একটি রিওয়াইন্ড হিসাবে বা পূর্বের ভিডিওর রিকল হিসাবে এই যে এখানে চাপ দিয়ে সেন্টার করে নিলাম। সো আজকে আমরা বুলেটের নাম্বারিং শিখব। আমরা আগে জানি এই বুলেটের নাম্বারিং কিসে ইউজ করা হয়। সাপোজ যদি কোম্পানির কোনো প্রোফাইল ইউজ করা হয় বা সার্ভিস লিস্ট ইউজ করা হয় বা কোনো সিরিয়াল মেনটেনের ক্ষেত্রে বুলেটের নাম্বারিং ইউজ করা হয়। এমএস ওয়ার্ডে এর ব্যবহার মোটামুটি অনেক ব্যাপক। সো বুলেটের নাম্বারিং ইউজ করার জন্য প্রথমত আমি বুলেট কীভাবে ইউজ করা হয় সেটি দেখাবো। আমি কিছু হেডলাইনগুলো কপি করে নিচ্ছি, পেস্ট করলাম। সাপোজ এটি কপি করলাম, পেস্ট করলাম, দেখার সুবিধাতে আমি একটু নিচে নিয়ে আসলাম। এখন দেখুন, আমি এটিতে নর্মাল লিখে লিখলাম। এখন আমি এই লেখাগুলোর মাধ্যমে বা এর মধ্যে আমরা বুলেট ইউজ করব। এই যে দেখুন, প্রথমেই সেজন্য এই যে বুলেট আইকনটি আছে, এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব। ক্লিক করে জাস্ট আপনি যে কোনো একটা, যেই আইকনটি আপনার পছন্দ সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার এই যে অ্যালাইনমেন্টটা বা পজিশনটা, বুলেটের একটি নিজস্ব স্টাইল আছে, সেখানে চলে আসছে। আপনি চাইলে ডানে বামে নিতে পারবেন। আমরা পূর্বে ট্যাব দিয়ে শিখেছিলাম, ট্যাব দিয়ে আপনি চাইলে চেঞ্জ করে বিভিন্ন জায়গায় নিতে পারবেন। এখন আপনি যদি কন্ট্রোল জেড দেন তাহলে আগের পজিশনে চলে আসবে। বাট যখন আপনি আপনার অনেক বড় ফাইল কাজ শেষ করে ফেলবেন, সেভ করে বের হয়ে যাবেন, পরবর্তীতে যদি ব্যাকে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ করবে না। সেজন্য আপনাকে এখানে যেই কাজটি করতে হবে, এই যে এখানে দেখুন, এই যে দুইটি আইকন, এটি যদি লেফটে ক্লিক করলে আপনার লেফটে যাবে, রাইটে ক্লিক করলে রাইটে যাবে। সো আপনার পজিশন চেঞ্জ করার জন্য বা মুভিংয়ের জন্য এই দুটি অপশন অনেক বেস্ট হবে। এখন সাপোজ আমি আরেকটা নিয়ে আসবো, সেজন্য এন্টার ক্লিক করে সাপোজ আমি জাস্ট ফর এক্সাম্পল আমি কন্ট্যাক্ট লিখলাম। এখন আমি যদি আবার এন্টার দিই, আমার কিন্তু বুলেটের সেই চিহ্নটি চলে আসছে। বাট আমার এখানে বুলেটের ইউজ শেষ, আমি এখন প্যারাগ্রাফ ফরম্যাটে বা প্রিভিয়াস যেই ফরম্যাটে আমরা ইউজ করেছি সেই ফরম্যাটে যাবো। তাহলে কীভাবে যাবো? আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ একবার যদি চাপ দেন এই বুলেটটি চলে যাবে, আবার যদি চাপ দেন আপনার প্রথম থেকে শুরু হবে। এখন আপনি চাইলে প্যারাগ্রাফ স্টাইল আবার লিখতে পারবেন, আবার বাংলাদেশ ইজ গ্রেট কান্ট্রি। সো আশা করি বুলেট নিয়ে আপনাদের আর কনফিউশন থাকবে না, বুলেট আপনারা শিখে গেছেন। এখন আমরা নাম্বারিং শিখব। সাপোজ আমি সিটি সিটি লিস্ট বা কান্ট্রি লিস্ট লিখলাম, টেক ফর জাস্ট ফর এক্সাম্পল কান্ট্রি লিস্ট বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড। স্পেলিংটা মেবি ভুল হয়েছে, আয়ারল্যান্ড। সো এখানে আমি বুলেট ইউজ করবো না, এখানে নাম্বারিং ইউজ করবো। সেজন্য এই যে সিলেক্ট করবো, সিলেক্ট করে এই যে দেখুন বুলেটের পাশে নাম্বারিং আছে, এই নাম্বারিং থেকে এই যে দেখুন 1, 2, 3 নাম্বারিং, এবিসি নাম্বারিং, বিভিন্ন স্টাইলের নাম্বারিং, রোমান সংখ্যা নাম্বারিং, আপনার ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো আপনার যেভাবে ইচ্ছা সেভাবে নাম্বারিং করতে পারবেন। এবং আগের মতো বরাবরের মতো এটি চাপ দিলে ডান পাশে নিয়ে আসতে পারবেন, বাম পাশে নিয়ে আসতে পারবেন। এখানে আবার দেখুন বিভিন্ন স্টাইলের নাম্বারিং আছে, আপনি চাইলে এইভাবে করতে পারেন। ঠিক আছে, আপনি যদি চান এই যে অনেক সুন্দর স্টাইলে করতে পারেন,
হেডিং দিয়ে করতে পারেন। সো আপনি ইচ্ছা মতো নাম্বারিং করে আপনার ডকুমেন্টটি সুন্দরভাবে সাজাতে পারেন। সো আজকে আমরা এ পর্যন্ত শিখলাম বুলেট এবং নাম্বারিং। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে। সবাই ভালো থাকবেন।